বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লা ইবা বিন নারদাশিরিন যেই যুবক যেই যুবতী যেই পুরুষ যেই মহিলা এই হাত দিয়ে দাবা খেলবে পাশা খেলবে কি খেলবে মাল্লা ইবা লাইবা মানে খেলাধুলা করা বিন নারদাশিরিন দাবা কিংবা পাশা খেললো ফাকান্নামা সাবাগা ইয়াদাহু দহু যেন ফিল লাহমিন খিনজিরিন ওয়া দামিহ সে যেন তার হাতকে শুকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করে ফেললো সে যেন তার বাম হাতকে শুকরের পুস্ত দ্বারা রঞ্জায়িত করে ফেললো বলেছেন মোহাম্মদ এই প্রকার লোকের উপরে আল্লাহর লানত আল্লাহর নবীর লানত তাহলে আছে আমাদের সমাজের মধ্যে হ্যাঁ দাবা খেলা পাশা খেলা আছে না এবার বলতে পারেন যে দাবা পাশার কথা হাদিসে আসছে কিন্তু হয়তোবা ক্রাম খেলার কথা হাদিসে নাই এবার রাসুসাল্লাম এটাও ছাড়েন নাই এই হাদিসটি বর্ণনা রয়েছে সহি মুসলিম এবং মেসকাত মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো আঠারোশো চুরাশি নাম্বার মেসকাতের হাদিস হলো সাতাইশো চৌত্রিশ নাম্বার আমি দুই কিতাবের হাওয়ালা দিলাম ওর আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসিন জালুল কদর সাহাবা আবদুল্লাহ আমর ইবনুল আস তিনি বলেন

এবং এখন তো মোবাইলে জুয়া খেলা আছে মোবাইলের মধ্যে এখন আবার আপনার এই যে তাস খেলা তাস খেলা না তাস খেলা ঢুকিয়ে দিয়েছে রুইতন টেক্কা হরথন ডাসদের কাছ থেকে খেলা আসছে মোবাইলের মধ্যে এই টাস খেলা এখন ঢুকিয়ে দেওয়া হয়েছে আমি বলি যারা মোবাইলের মধ্যে তাস খেলছে তারা জুয়া খেলছে না তারা এইগুলো আবার ফোন দিয়ে বলে আমার কাছে দশ হাজার পয়েন্ট আছে আমার আরো পয়েন্ট ভিক্ষা দাও আবার ফোনে ভিক্ষা চায় এগুলা এবং কোন কোন কাছ থেকে এগুলো বিক্রি করে নগদ টাকাও ইনকাম করে আল্লাহর কসম করে বলছি যুবক আল্লাহর কসম করে বলছি মধ্য বয়সী যুবক আল্লাহর নবী সাল্লাহামের স্পষ্ট কথা আল্লাহ নবীর সাহাবির মৌকুফ হাদিস আমি স্পষ্ট করে বলতে চাই আব্দুল্লাহ ইবনে আমর ইবন হাস বলেছেন ফসাইনি কিমারা ফাসাইনি কিমারা যে ব্যক্তি গুটির খালা দ্বারা কোন টাকা জিতবে কাল আকিলি লাহমাল খিনজির আল্লাহর কসম করে বলি সে যেন শুকরের গোশতই ভক্ষণ করলো আমি আপনার সামনে কি বললাম হাদিস বললাম সহি মুসলিম এবং মিশকাত থেকে তাহলে আপনাদের দেশে তাস খেলা ঠিকবে আবার অনেকেই বলে দাবা বুদ্ধিমানের খেলা এই ইন্টেলিজেন্ট কিছু লোক আছে কয় দাবা কার খেলা কয় দাবা বুদ্ধিমানের খেলা দাবা যদি বুদ্ধিমানের খেলা হয় তাহলে আল্লাহর নবী তার উপর লানত কেন করলেন এবার এই আরেকটি হাদিসের সবক দিয়ে আমি এই ষষ্ঠ প্রকার ব্যক্তির পরিচয় শেষ করব এই হাদিসটি উল্লেখ রয়েছে তার্গিব তার্গিবের এগারো হাজার চৌচল্লিশ নম্বর হাদিস

তার নাম হলো আবু মুস্তা সাহি তিনি বলেন বিশ্বনবী সাল্লাই্লাম বলেন মাল্লা যে ব্যক্তির পাশা কিংবা কোনো সেজন্য আল্লাহর বিরোধিতা করলো আল্লাহর নবীর বিরোধিতা করলো সে আল্লাহর বিরোধিতা করলো আর আল্লাহর নবীর বিরোধিতা করলো তাহলে এবার আপনি বলুন আপনি কি আল্লাহন উপযুক্ত হতে চান না এই খেলাগুলো বর্জন করতে চান যার মধ্যে ইমান আছে এই গুটির খেলা দাবা পাঁচ তাস যা সবগুলো পাশা খেলা এগুলো বন্ধ করে দিতে হবে